नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल स्टेप्स 1-2-3। आबार चले एलाम एकटी नतून भिडियो निये। एर आगेर पर्वे छिलो शुशुनिया ओ बिहारीनाथ भ्रमण, निश्चयई देखे नियेछेन सेई भिडियोटा। ना देखे थाकले चट करे एकबार देखे निन, आई बाटन आर डेस्क्रिप्शन बक्से लिंक देवा थाकलो। আগের পর্বেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম আমাদের আজকের ভ্রমণ সূচি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা যাব মাইথন ড্যাম আর ঘুরে দেখব ভান্ডার পাহাড় এবং কল্যাণেশ্বরী মন্দির। মাইথন আসতে হলে কলকাতা থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে প্রথমে আসতে হবে আসানসোল অথবা কুমারডুবি স্টেশনে। আসানসোল থেকে মাইথন 30 কিলোমিটার এবং কুমারডুবি থেকে 9 কিলোমিটার। দুই স্টেশন থেকেই লোকাল অটোতে পৌঁছানো যায় মাইথন। এছাড়া বরাকর হয়েও এখানে আসা যায়। ট্রেন ছাড়া কলকাতা আসানসোল বাস সার্ভিসও চালু আছে। আর যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা আসতে পারেন ডানকুনি অহল্যবাই রোড সোনামুখী হয়ে অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর ও আসানসোল হয়ে। কলকাতা থেকে মাইথনের দূরত্ব 238 কিলোমিটার এবং সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। মাইথনে থাকার জন্য রয়েছে অনেক হোটেল ও লজ। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে কিছু রেফারেন্স দেওয়া থাকলো, অবশ্যই একবার দেখে নেবেন। এছাড়াও আপনারা পুরুলিয়া বা বাঁকুড়ার সাথে সাইট সিংয়ে ঘুরে নিতে পারেন মাইথন। যেমন আমরা এসেছি বরন্তি থেকে, আমাদের বরন্তি ভিডিওটা দেখেছেন তো? মিস করে থাকলে একবার দেখে নিন, আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। যাই হোক, আমরা এগিয়ে চললাম মাইথনের দিকে। বরন্তি থেকে যার দূরত্ব প্রায় 50 কিলোমিটার, পুরুলিয়ার সীমা অতিক্রম করে আমরা প্রবেশ করলাম পড়শি রাজ্য ঝাড়খণ্ডে, কারণ মাইথন ড্যাম তো এই ঝাড়খণ্ডেই। এরপর আমরা পৌঁছলাম মাইথন ড্যামের রাস্তায়। নীল সাদা দেখে অভ্যস্ত চোখে বিভিন্ন রঙে সাজানো রেলিংটা দেখে বেশ ভালোই লাগলো। লেকের জলের কাছে যাবার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম আর যা দৃশ্য দেখলাম তাতে সত্যিই মনটা খুশিতে ভরে উঠল। এখানে বোটিংয়ের সুযোগ কোনো মতেই হাতছাড়া করবেন না। স্পিড বোট এবং শিকারার মতো দেখতে দাঁড় টানা নৌকো দুরকমই পাওয়া যায়। আম
300 টাকা যে আছে না ডেমের 12টা গেট দেখে নিয়ে চলে আসে, ঠিক আছে। 400 টাকার আপনার আছে যেটা এই টাপুটা রাউন্ড করে নিয়ে চলে আসবে। 500 আছে এই টাপুটার সামনে সামনে যাবে নিয়ে আসবে। 800 আছে এই টাপুটার পিছনে করে রাউন্ড করে নিয়ে আসবে। 1400 টাকার আছে সবুজ দ্বীপ, ওখানে পাঁচ ফুট বানা আছে, ওখানে বসার জায়গা আছে। সেটা এই নৌকোটার জন্য, নৌকোর জন্য কোন নৌকোটা দেখানো সেট লাগা আছে। স্পিড বোর্ডে আপনার ছজনা কার আছে 800 টাকায়, এই টাপুটার পিছু নেওয়ার পরে রাউন্ড করে পরে গেটটা দেখে নিয়ে চলে আসে। 8 জন গেলে 1000 আছে, এই টাপুটার পিছু নেওয়ার পরে গেটটা দেখে নিয়ে চলে আসে। আমরাও একটি নৌকো নিয়ে ভেসে পড়লাম এই বিপুল জলরাশির আহ্বানে সাড়া দিয়ে। ইচ্ছে করেই স্পিড বোট অ্যাভয়েড করলাম, যাতে বেশি সময় ধরে ভেসে বেড়ানো যায় আর মন ভরে ছবি তোলা যায়। এখানে অনেকগুলি দ্বীপ আছে, তবে মাইথন জলাধারে জলের পরিমাণ এখন বেশি থাকায় এর অনেকগুলিই ডুবে রয়েছে। সবচেয়ে নজর কাড়া দ্বীপটির নামটিও ভারী সুন্দর, স্পুন আইল্যান্ড। এখন আমরা এসেছি মাইথন। বরাকর আর দামোদর নদীর সঙ্গমস্থলের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, অপূর্ব। আজকের দিনটাও খুব রোদ ঝলমলে আর চারপাশের পরিবেশ অতুলনীয়। একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতে পারেন, সত্যিই খুব ভালো লাগবে। আর এই বোটিংয়ের মজা তো আলাদাই। এখানে দু রকমের বোটিং আছে, স্পিড বোটও আছে আবার এমনি বোটিংও আছে। সব রকমভাবেই আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে 12টা লক গেট আছে, বিভিন্ন ছোটো 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 বড় অনেক রকম দ্বীপ আছে। এখানে সব রকমের ব্যবস্থাই আছে ঘুরিয়ে দেখানোর। আসুন দেখে যান, খুব ভালো। অনেকক্ষণ ধরে ভেসে বেড়ানোর ফলে মনে যে অসাধারণ অনুভূতি হলো, তা একমাত্র কাশ্মীরের ডাল লেক ভ্রমণের সাথেই তুলনীয়। জানি না এজন্যই মাইথনকে গরিবের ডাল লেক বলে কিনা। মাইথন ড্যামটি তৈরি হয়েছিল 1957 সালে বরাকর নদীর উপর। এর দৈর্ঘ্য 15,712 ফিট, প্রস্থ 35 ফিট এবং উচ্চতা 265 ফিট। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির নিয়ন্ত্রণে রয়েছে এই বাঁধটি। মাইথন জলাধারের বিস্তার প্রায় 65 বর্গ কিলোমিটার। এই বাঁধটি তৈরি হয়েছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। মাইথন জলাধারের পাশেই রয়েছে কিছু অস্থায়ী স্টল, সেখানে হালকা টিফিন সেরে নিতে পারেন। বিশেষ করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখানে পেয়ে যাবেন। এবার আমাদের মাইথন থেকে অন্য গন্তব্যে যাবার পালা। আমরা এখন এসে পৌঁছলাম ভান্ডার পাহাড়ের সামনে।
থেকে উঠে গেছে। এটি এগুলো মোট 293টা সিঁড়ি আছে, আর ঠিক পাহাড়ের ওপরে রয়েছে বাবা শিবশম্ভুর মন্দির। চলো দেখে আসি। অনেকটা পরিশ্রমের পর ভান্ডার পাহাড়ের উপরে মন্দিরে পৌঁছলাম। এখানে আছে একটি শিবলিঙ্গ ও নন্দীর একটি মূর্তি, তবে এরকম ধাতব শিবলিঙ্গ আমরা আগে দেখিনি। ভান্ডার পাহাড়ের উপর থেকে আবারও একবার দেখতে পেলাম মাইথন ড্যাম ও বরাকর নদীকে। দৃশ্যটি সত্যিই দারুণ। এরপর আবার 293টি সিঁড়ি ভেঙে নিচে নামার পালা। ওঠার থেকে পরিশ্রম একটু কম ঠিকই, কিন্তু নামার সময় হাঁটুর ওপর খুবই চাপ পড়ে। এবার আমরা এলাম কল্যাণেশ্বরী মন্দিরে। এটি প্রায় 500 বছরের পুরনো শক্তিপীঠ, যদিও বর্তমান মন্দিরটি তত পুরনো নয়। পঞ্চকোটির মহারাজা এটি নির্মাণ করেছিলেন। প্রচলিত বিশ্বাস, দেবী কল্যাণেশ্বরী সন্তানেচ্ছু মহিলাদের ইচ্ছা পূরণ করে থাকেন। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড উভয় রাজ্যেরই বহু পুণ্যার্থী এখানে আসেন। কথিত আছে অতীতে এখানে নরবলিও হতো, তবে বর্তমানে এখানে পশু বলি হয়। মন্দিরের ধূপদানিটিও দেখার মতো, এত বড় ধূপদানি ও প্রায় মানুষ সমান ধূপও আমি আগে দেখিনি। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই ভিতরের ছবি দেখাতে পারলাম না।
এই মন্দিরের কাছেই রয়েছে কল্যাণেশ্বরী সার্বজনীন দুর্গা মন্দির। দুর্গাপূজার সময় আসলে এখানে দেবী দর্শনটাও করে যাবেন। পরের পর্বে থাকছে জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত ড্যাম ও গড়পঞ্চকোট ভ্রমণ। দেখতে ভুলবেন না যেন। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।